যে কোনো সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামিনিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ইসরায়েলিদের পরবর্তী টার্গেট তিনি এর আগে এর আগে হামাস নেতা ইসমাইল হানিয়া এরপর হিজবুল্লাহ কমান্ডার হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনিকে খামিনিকে সব মিলিয়ে ইসরায়েলিদের টার্গেট এবং তাদের যে হিসাব সে লক্ষ্যে তারা সঠিকভাবে এগিয়ে যাচ্ছে তাদের হিসাবে তারা সঠিকভাবে একই যাচ্ছে কারণ তাদের টার্গেট ছিল 2030 সালের মধ্যে তাদের রাষ্ট্রটাকে অর্থাৎ তাদের যে অবৈধ রাষ্ট্র আছে 2030 সালের মধ্যে বিশ্বের অন্তত তৃতীয় সর্ববৃহৎ রাষ্ট্র তালিকায় নিজেদের নামটা লেখাতে এর জন্য তাদের মূল পয়েন্ট মূল হিসাব মূল প্রকাশ অতি দ্রুত বিভিন্ন রাষ্ট্র দখল করে নেওয়া এই যে দখল দখলের সবচেয়ে বড় বাধা জেনে দিয়েছেন তিনি ইব্রাহিম রাইসি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরপর হামাস নেতা ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়ার পর হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহর পর সর্বশেষ ব্যক্তিটি হলেন বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামিনী আয়েতুল্ল খামিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই তাদের বিশাল একটা মিশন বাস্তবায়ন হবে যে মিশনটা বাস্তবায়ন করার জন্য তারা গত প্রায় চুয়ান্ন বছর অপেক্ষা করেছে এই চুয়ান্ন বছরের অপেক্ষার ফলা শেষ হবে তাদের আল্লাহ জানে তার আর কত মায়ের বুক খালি করবে আর কত পরিবারকে ধ্বংস করে দিবে আর কত রাষ্ট্র কত ভূমি দখল করবে মুসলিম তারা রাষ্ট্রগুলো দেখে দেখে শুধুমাত্র মজা নিতেছে আমাকে একজন কমেন্ট করলেন তানবির হাসান তিনি বললেন বাজে ও শৃঙ্খল আলাপ এগুলো আমি জানাব তানবির হাসানকে তাকে বলতে চাই ভাই মুসলিমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই কথাগুলো উপস্থাপন করাটা আপনার কাছে অযৌক্তিক মনে মনে হতে পারে তবে আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি করি অনেকের কথা বলা দরকার আপনারও কথা বলা দরকার উম্মার স্বার্থে কথা বলতে হবে আমরা মানুষের অন্তর থেকে ভদিয়ে দিচ্ছি এগুলো আমরা বিভিন্ন গান বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষের অন্তরে শুধুমাত্র আনন্দ বিনোদন প্রবেশ করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াতে বলগান ইননা বাদ শারাব বিকাজা সাদিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারদায় তো আমিstderr দই না আজকে যা হচ্ছে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আর যা হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখবেন যে কোন সময় সে পরাজনকারী মাঙ্গহামার যুদ্ধ শুরু হয়ে যাবে এসালীরা তাদের টার্গেট 2030 সাল আপনি যদি মনে করেন যে 2030 সালে আপনি এই মিশন বাস্তবায়ন করবেন সে মিশন থেকে সরে আসেন আপনার দুই হাজার তিরিশ সালের মিশন বাস্তবায়ন হবে না কেন হবে না তার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম মালহামাল যুদ্ধ শুরু হয়ে যাবে আগামী দুই হাজার তিরিশ সালের মধ্যে এটা দেখে রাখেন প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে কারণ ইসরায়েলের টার্গেট দুই হাজার তিরিশ আর হামাল যুদ্ধের সম্ভাবনা অতি নিকটে হামাল যুদ্ধ হবে তার চারটি পয়েন্ট আপনাদেরকে বলি প্রথমত সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত দার্জাল আসবে না যতক্ষণ না ইরাকের ফোরাত নদী শুকিয়ে যায় আপনি ইরাকের ফোরাত নদী দেখে দেন হাঁটি সমান পানি দুই হাজার তিরিশ সালের মধ্যে টোটালি পানি শূন্য হয়ে পড়বে ইরাকের ফোরাত নদীর উপর সিরিয়া থেকে শুরু করে মিশর পর্যন্ত প্রায় বহু রাষ্ট্র এমনকি তুরস্ক ছোট বড় মেয়ে নিয়ে তুরস্ক কমপক্ষে ষোলোটি বাদ দিয়েছে ইরাকের ফোরাত নদীর উপর ফোরাত নদী তুরস্ক তুরস্ক থেকে শুরু হয়েছে এই নদীর উপর ফোরাতিরা দিয়েছে এরপর মিশর দিয়েছে ভাইরা তার মানে বুঝতে পেরেছেন ফোরাত নদী যেখান দিয়ে যেখান দিয়ে এসেছে বহমান মিশর দিয়ে যেটা গেছে ফোরাত নদীর শাখা এটাকে মিশর ভিন্ন নাম দিয়েছে তাই ফোরাত নদী যে শুকিয়ে যাবে তার এই প্রমাণ ষোলো থেকে আঠাশটার মতো বাদ ফোরাত নদীর উপর দুই হাজার মধ্যে ইরাকের ফোরাত নদী ইরাক অঞ্চলটা পুরোপুরি শুকিয়ে যাবে পানি শূন্য হয়ে পড়বে এরপর দ্বিতীয় যে আলামত ততক্ষণ পর্যন্ত জার আসবে না যতক্ষণ না তাবারিয়া হ্রদ শুকিয়ে যায় তাবারিয়া হ্রদ এটি ইসরাইলে অবস্থিত ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল তারা এটি ভোগ দখল করে শুষ্ক শুকনা মৌসুমে পানি হাঁটুর নিচে আসে ইসাদি জনগণ জনগণের একেবারে মাঝখান পর্যন্ত পৌঁছে যায় তার মানে দুই হাজার তিরিশ সালের মধ্যে তাবারিয়া হ্রদ পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দার্জাল আসবে না যতক্ষণ না বাইসানের খেজুর বাগানে খেজুর শূন্য হয়ে পড়বে ইতিমধ্যে বাইশ খেজুর বাগানটিও নিচ্ছিহ্ন হওয়ার পথে খেজুর অনেক দূরের ব্যাপার ততক্ষণ পর্যন্ত দার্জাল আসবে না যতক্ষণ না যোগারের ঝর্ণা শুকিয়ে যায় উনিশশো সালের পর জোগারে আর এক পটা পানি পাওয়া যায়নি জোগাড়ের ঝর্ণা একেবারে শুকিয়ে গেছে ভাইরা তার মানে দার্জাল আসার আদমনটা অতি নিকটে কিন্তু আপনি কি জানেন দার্জাল আসার সাত বছর আগে ইমাম মাহাজিয়া আসবে ইমাম মাহাদাম আসার আগে এই পৃথিবীতে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে পুরো পৃথিবীব্যাপী মালহামার যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম মাহাদি আল্লাহ মাল মালাহমার যুদ্ধের প্রথম দিকে আসবেন আবার কিছু কিছু ইসলামিক স্কলার জানিয়েছে মালহামার যুদ্ধের একটা পয়েন্টে আসবেন অর্থাৎ প্রথম দিকের শেষ প্রান্তে আসবেন মালহামার যুদ্ধ তিনটা পার্ট প্রথম পার্টে মুসলিমরা ব্যাপকভাবে মায়ের খাবে দ্বিতীয় পাটে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ব্যাপক যুদ্ধ হবে তৃতীয় পাটে অমুসলিমরা পরাজিত হবে অর্থাৎ দার্জাল দুনিয়া থেকে বিদায় ভাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আসলাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে তাহলে এটা জেনে রাখেন যে দার্জাল আসার সময়টা অতি নিকটে কিন্তু তারও আগে আসলাম তারও আগে প্রদয়নকারী যুদ্ধ তো ইসালিদের যে মিশন দু সাল তার মানে তাদের মিশনটা বাস্তবায়ন করতে গেলে তাদেরকে আর অনেক যুদ্ধ করতে হবে তাদেরকে ইরাক পর্যন্ত আসতে হবে আর ইরাক পর্যন্ত আসতে হলে তাদেরকে লেবানন সিরিয়া জর্ডান এমনকি সুদান এগুলো তাদেরকে দখল করে ফেলতে হবে ইরাকের অনেক অংশ তাদেরকে দখল করতে হবে ভাইরা ইরাক এখন নেতাশূন্য সিরিয়া এখন নেতা শূন্য সামরিক শক্তি নেই বললেই সদে সিরিয়াতে ইরাকে তার মানে তারা অতি দ্রুত সিরিয়াতে পৌঁছে যাবে আল্লাহ ভালো জানে আল্লাহ আলাম দুই সালের ডিসেম্বরের মধ্যে তারা সিরিয়ার অনেক অংশ দখল করে ফেলবে কারণ সিরিয়ার সামরিক বাহিনী নেই বললেই চলে যা আছে তার সব পালিয়ে গেছে ইরাকে সাদ্দাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আমেরিকা ইরাকের সামরিক সক্ষমতাকে একেবারে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার মানে সিরিয়া দখল করার পর এক থেকে দুই বছরের মধ্যেই তারা খুব দ্রুত ইরাক পর্যন্ত পৌঁছে যাবে তার মানে মিশন যে তাদের দুই হাজার এটা নিটছে তবে নেতানিয়র যে বক্তব্য আমরা শুনলাম সেই মিশনটাকে তারা আরো আগিয়ে নিয়ে আসতে চায় তারা তাদের পরিধি বৃদ্ধি করতে চায় খেয়াল আপনারা 2030 সালে এটা করবেন ওটা করবেন আপনার মিশন এটা ভীষণ এটা ক্ষমতা থাকবে না তো শাকাসিনা তো 2030 41 সাল পর্যন্ত কথা বলেছিল কিন্তু আল্লাহ সুবহান تعالی তার ক্ষমতাকে শেষ করে দিয়েছে কে বুঝতেও পারেনি এক সপ্তাহের মধ্যে ঘটনার রেখা পরিবর্তন হয়ে গেছে আল্লাহ সুমন তাল্লাহ করানুই কালিম একটা কথা বললেন এলা স্বাধীন আল্লাহ সুমনতাল্লা সার দেয় তবে ছেড়ে দেয় না তাই এখন থেকে মাল যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন হিন্দুস্তানের বিরুদ্ধে গাজোয়া হিন্দ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন অনেকে বলতে ভাই মাল যুদ্ধ তো হবে এটা ইরাকে সিরিয়াতে কিংবা ফিলিস্তিনকে কিংবা জর্ডানকে লেবিয়াকে মিশর কে এটা তো ব্যাপার আমি বাংলাদেশ আমার চতুর্পাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই শুধু আছে হিন্দু আর বৌদ্ধ মায়ানমার বৌদ্ধিস এখন হিন্দুস্তানের বিরুদ্ধে যে আপনাদেরকে একটা যুদ্ধ করতে হবে গাজওয়াই হিন্দ যুদ্ধ এটাকে আপনারা ভুলে গেছেন মনে রাখবেন গাজওয়াই হিন্দ রসুল সাল্লাম বললেন হিন্দুস্তানের সাথে হিন্দু যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলিম উম্মা এখানে পাকিস্তান রয়েছে আফগান রয়েছে বাংলাদেশ রয়েছে ভারতের মধ্যে পঁচিশ কোটি মুসলিম রয়েছে মালদ্বীপ রয়েছে সবই যুদ্ধ করবে তার মানে ইরাক মতো ওদের যে ভয়াবহ যুদ্ধটা এখানে হবে এটা জেনে রাখেন ওখান থেকে ভয়াবহ বেশি এখানে হবে আপনি যে মিশন আর ভীষণ রেখেছেন সেটা হবে না ভাই আপনি এটা জেনে রাখেন আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা সূর্য উঠবে বলতে আপনার সূর্য উঠবে কিনা নাকি তার আগে আপনার অন্ধকার কেমন পর্যন্ত চলে আসে তাই গাজ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন ভাইরা একের পর এক মুসলিম লিডারকে শেষ করে দিচ্ছে যারা ইসাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করত যারা যুদ্ধের হুঙ্কার দিত যুদ্ধের কথা বলতো যুদ্ধ লাগিয়ে দিত মিসাইল নিক্ষেপ করতো তাদেরকে ওরা শেষ করে দিচ্ছে ওদের প্রথম টার্গেট ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর ওদের টার্গেট আরো বেড়ে গেল এখন ওদের টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তাল মাঝখান দিয়ে হামাস লিডার ইসমাইল হানিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে মিশনটাকে আরো সহজ করে দিয়েছে ফিলিস্তিনের কিছুই নেই সেই ফিলিস্তিন হামাস যোদ্ধাদের আগের সেই তেজ কারো নেতা শূন্য যে নেতৃত্ব দিবে সেই নেই আল্লাহ সুমান তাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ইমানের শক্তি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সবাই বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনারা হয়তো চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিতে পারেন আমি শুরু করেছি আপনারা হয়তো আমাদের শুরুটাকে অনেক দূর নিয়ে যাবেন ইনশাল্লাহ